নমস্কার, আজকের সুবিচার। এক অন্ধ মানুষ, যিনি চোখে দেখতে পেতেন না, তিনি সবসময় বাইরে বেরোবার সময় একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে যেতেন। একদিন তিনি রাত্রির খাবার খেয়ে ফিরছেন, হাতে মোমবাতিটি জ্বলছে। একদল অল্পবয়সী ছেলে তারা তাকে দেখে মজা করতে শুরু করলো। তারা বলতে থাকলো, আরে মশাই, তুমি তো চোখেই দেখো না, তাহলে এই আলোটার কি প্রয়োজন? সেই অন্ধ মানুষটি হেসে বললেন, এই আলোটা আমার জন্য নয়, তার কারণ আমি চোখে দেখতে পাই না, এই আলো আমার কোনো প্রয়োজন নেই, এই আলো তোমাদের জন্য, যারা চোখে দেখতে পাও, অথচ দেখতে না পেয়ে যাতে কেউ আমায় ধাক্কা না দিয়ে ফেলো। একটু ভালো করে ভেবে দেখবেন, আমাদের অনেকেরই বাইরের দৃষ্টিটা অনেকখানি আছে, কিন্তু অন্তর্দৃষ্টিটা একেবারে শূন্য হয়ে গেছে। আসুন আমরাও এরকম একটা আলো জ্বালাই, এক সমবেদনার, ভালোবাসার এবং অন্যকে বোঝার একটা আলো যেন আমাদের হাতে সবসময় থাকে, যাতে আমরা মানুষ হয়েও অমানুষের মতো আচরণ না করি। আজকের এই সুবিচারটি নেওয়া হয়েছে শ্রী সুভাষ পালের কাছ থেকে। নমস্কার।